করোনার কারণে টানা দুই বছর মঙ্গল গ্রহে যাত্রায় নিষেধাজ্ঞা থাকলেও এবছর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এবছর মঙ্গল গ্রহে যাত্রার রানওয়েতে পরিবর্তন করা হয়েছে কিছুটা। শাহবাগের পরিবর্তে টিএসসি থেকে স্মৃতি চিরন্তন পর্যন্ত মঙ্গল গ্রহে যাত্রার রানওয়ে নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে বাংলাদেশি বিজ্ঞানীদের হাতে গড়া 12 ভাতারি AI-15 স্পেস এয়ারক্রাফট উড্ডয়নের সময় হঠাৎই রাস্তার উপর বৈদ্যুতিক তারে বেঁধে যায়, ফলে বাঙালিদের দীর্ঘদিনের মঙ্গল গ্রহে যাত্রার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় এবং ব্যর্থ হয়ে যায় বাংলাদেশি বিজ্ঞানীদের তিলে তিলে হাতে গড়া 12 ভাতারি AI-15 স্পেস এয়ারক্রাফট উড্ডয়ন। গেল দুই বছর করোনার কারণে বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে যাত্রায় কঠোর নিষেধাজ্ঞা ছিল। দুই বছর মঙ্গল শোভাযাত্রা হবে না, এই সুযোগে বাংলাদেশি বিজ্ঞানীরা 2টি এয়ারক্রাফট, 2টি পারমাণবিক বোমা এবং বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে সম্মুখযুদ্ধে শক্তির প্রদর্শনীতে অংশ নেয়। যুদ্ধমহড়ায় প্রদর্শনী হিসেবে বিশেষ করে 8টি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। তার মধ্যে সূর্য, বক, মাস, হাতি, পাখি, সাইকেলে মা ও শিশু, ট্যাপা পুতুল, মহিষ সহ জেলে। নাসার তথ্য মতে 2033 সালে মানুষ প্রথম মঙ্গলে যাবে। সেই ঘোষণাকে উপেক্ষা করে বাংলাদেশি বিজ্ঞানীরা এবছরই অর্থাৎ 2022 সালেই মঙ্গলে যাত্রা করে, কিন্তু ঢাকার রাস্তায় বৈদ্যুতিক তারে আটকা পড়ে 12 ভাতারি AI-15 স্পেস এয়ারক্রাফটের মঙ্গল শোভাযাত্রা ব্যর্থ হয়ে যায়। টানা 3 বছর বৈশাখ এবং রমজান মাস, এই দুটো এক হওয়ায় পহেলা বৈশাখে বাঙালি সকালে পান্তা ইলিশ খেতে পারছে না। তবে কে জানে কতজন সেহরিতে বৈশাখী নীতি অনুসরণ করে পান্তা ইলিশ খেয়ে বসে আছে এবং কতজনই বা ইফতারে খেজুরের পরিবর্তে পান্তা ইলিশ খেয়েছে, সেটি এখন ভাবার বিষয়। এদিকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী এক শিশুকে সাংবাদিক দিকবেদিক না পেয়ে পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্ন করলে ছেলেটি উত্তরে বলে, পহেলা বৈশাখ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেমন লাগছে এখানে এসে, কোনটা বেশি ভালো লাগছে? পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখ আমরা আপনার কাছে একটু জানতে চাই যে, ছেলেটির এমন উত্তরের সাথে সাথেই সাংবাদিক তার কাছ থেকে মাইক সরিয়ে নেয়। বঙ্গবন্ধুর নাম বলার পরেও সাংবাদিক মাইক সরিয়ে নেয়ার 2টি কারণ থাকতে পারে। এক হচ্ছে হতে পারে সে বিরোধী দলীয় লোক, অথবা 2 হচ্ছে মঙ্গল শোভাযাত্রার সাথে বঙ্গবন্ধুর কোনো মিল নেই, কেবলমাত্র সবকিছুর সাথে বঙ্গবন্ধুর নাম বেছে খাওয়া হচ্ছে। মঙ্গল শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বলছে শোভাযাত্রা হচ্ছে বাঙালির ঐতিহ্য। সকল ধর্মীয় বৈষম্য, সকল প্রকার সাংস্কৃতিক বৈষম্য, আমরা যেন বাঙালি পরিচয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের অস্তিত্ব বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই সমান, এই সাম্যতা যেন সবাই বজায় রাখতে পারি। একজন মুসলমানকে অবশ্যই বুঝতে হবে যে বাঙালি মানেই মুসলমান না এবং মুসলমান মানেই বাঙালি না। সর্বশেষ প্রশ্ন হিসেবে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী চেতনাবাস মুসলিমদেরকে জিজ্ঞেস করতে চাই, একটি ঘরে যদি অপ্রয়োজনীয় কোনো প্রাণীর ছবি থাকায় যদি সেই ঘরে রহমত না থাকে, তবে বিশালাকার মূর্তি বানিয়ে রাজপথে হাঁটছেন, আবার সেই অপসংস্কৃতিকে মঙ্গলের শোভাযাত্রা হিসেবে আখ্যায়িত করছেন, নিজেদের অবস্থান নির্ণয় করা সহজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। কথা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।